বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরা ভরপুর গরু, শুধু গরু আর গরু। আপনাদের সব বড় বড় গরু উঠছে, আপনারা এসে নিতে পারেন আপনাদের পছন্দের গরুগুলো। দেখেন অনেক বড় বড় সাইজের গরু উঠছে আপনাদের, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু। এই যে একজোড়া দেশি, আমাদের একদম দেশি সার। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কত বড় সাইজের গরু উঠছে, অনেক বড় বড় গরু। বন্ধুরা আমরা এখন একটু কথা বলবো এক ব্যাপারী কাকার সাথে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। যে কোথা থেকে আসছেন? আমরা পাবনা সাতিয়া থানা গৌরীগ্রাম ইউনিয়ন বিলমহী সাতচর। কতগুলো গরু আনছেন এবার? আটটা। আটটা, জি। আচ্ছা আপনি কি সবসময় গরু যে ব্যবসা করেন নাকি আপনি গেরেস্তে ছিল ওইগুলোই নিয়ে আসছেন? আমরা মানে সিজনারি ব্যবসায়ী। মানে সিজনারি, জি। আচ্ছা কাকা, তাহলে আমি আপনার গরুগুলো একটু দামগুলো জানবো, ঠিক আছে? আপনি যদি একটু গরুগুলো ঘুরে একটু দামগুলো বলতেন, একটু সামনে যান। এটা কয় দাঁত কাকা? এটা হলো দুই দাঁত। এটা দুই দাঁত, জি। এটা এই যে কোন জাতের গরু? এটা হলো শাহিয়াল। শাহিয়াল, জি। শাহিয়াল এই যে দুই দাঁত, এটা ওজন কতটুকু হবে? ওজন হবে মানে প্রায় আট মন। প্রায় আট মন, জি। ওর দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 300, মানে তিন লক্ষ। তিন লক্ষ দাম চাচ্ছেন, তিন লক্ষ আর কি। কত হলে কি বিক্রি করবেন যদি একটা ধারণা দিতেন? আপনার তো তিন লাখ তো চাইলেন, কত হলে আর কি বিক্রি করবেন? আড়াই আড়াই, আড়াই হলে আর কি বিক্রি করবেন। তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা শাহিয়াল বড় একটা সাপ, দেখা দাম চাচ্ছে তিন লাখ, আড়াই লাখ হলে আর কি বিক্রি করবে। আচ্ছা পরের গরুটা একটু দেখি, ওর একটু ধাক্কা। এখানে দেখছেন শাহিয়াল আরও বড় একটা গরু, সেম সাইজেরই কাছাকাছি। এটা কত ওজন হবে? এটা সাত মন। এটা সাত মন, জি। এটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছ একই দাম, সাড়ে তিন লাখই চাচ্ছেন। আর বেচা দামটা? এটার বেচা দাম এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে? আড়াই লক্ষ। ও, আড়াই লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে, মাশাল্লাহ। কাকার এই গরুটা আড়াই লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে, তাহলে এটা দেখাই না, চলেন আমরা পরের গরুটা দেখাই। এই যে লাল কালো সাইজের, এটাও তো শাহিয়াল না? জি, লাল কালো সাইজের একটা বড় গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওর ওজনটা কতটুকু হবে? এর ওজন ছয় মন হবে। ছয় মন, এটা কয় দাঁত? এটা দুই দাঁত। এটা দুই দাঁত, ছয় মন। এ কত চাচ্ছেন এটা? এটা চাচ্ছি হলো আড়াই চাচ্ছি আমরা। আড়াই লাখ চাচ্ছেন? জি। কত হইলে আর কি ছাড়বেন? দুই দুই হলে সব, মানে আড়াই লাখ চাচ্ছেন, দুই লাখ হইলে ছেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের বড় গরু, এটা ওজন হবে ছয় মন। টাকা বললো যে ওজন হবে ছয় মন, আড়াই লাখ টাকা চাচ্ছে, দুই লাখ টাকা হলে আর কি ছেড়ে দিবে। আপনারা আসবেন দেখবেন এখানে আরও সুন্দর একটা গরু। এইটাও তো দেশাল না? এটা দেশাল, এগুলো সব দেশাল, সবগুলোই দেশাল, সবগুলোই দেশাল। এটা কয় দাঁত? এটাও দুই দাঁত। এটা দুই দাঁত, সবই দুই দাঁত করে। এটা ওজন কতটুকু হবে? এটা ওজন সাড়ে চার মন হবে। সাড়ে চার মন, জি। আর চা দামটা কত? চা দাম আমরা চাচ্ছি হলো দেড় লক্ষ। দেড় লক্ষ চাচ্ছেন, জি। কত হলে আর কি ছাড়বেন? এখন দশ হাজার বিশ হাজার এদিক ওদিক, মানে দশ বিশ হাজার, হ্যাঁ কম বেশি। এটা দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা, এক লাখ তিরিশ হলে আর কি টাকা বিক্রি করবে। আচ্ছা এই যে পাশে আর একটা দেখা যাচ্ছে, এটা একটু দেখি, একটু চাপ একটু ঘুরাই দেন। এটা ওজন কতটুকু হবে? এটার ওজন চার মন না হলে কাছা যাবে, চার মনের কাছাকাছি। ওর চাওয়া দামটা? চাওয়া দামটা কাছে তিরিশ। এটা চাওয়া দাম এক লাখ তিরিশ। আর বিক্রি কত মধ্যে আর কি বিক্রি করতে চাচ্ছেন? সমান দশ, মানে এক লাখ দশ, এক লাখ দশ অথবা এক লাখের মধ্যে হলেও ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন যে কাকা এগোটা এক লাখ তিরিশ চাচ্ছে, এক লাখ টাকা হলে আর কি আপনারা নিতে পারবেন। তাই আপনারা সাপ্তাহনগরে কাকার গরুগুলো দেখতে পারেন। এই যে এখানে দেখা যাচ্ছে একজোড়া নিজেদের মধ্যে গুতগুতি করছে। কাকা এইটার ওজন কতটুকু হবে? এটার ওজন হবে চার মন, চার মন দশের, চার মন দশের। হয়তো এটাও তো দুই দাঁত না? এটা এগুলো মোটি দুই দাঁত, সবগুলো দুই, সবগুলো দুই। আচ্ছা এটা কত চাল? এটা দেড় লক্ষ টাকা, মানে এখানে এই তিনটা আছে সবগুলো দেড় লক্ষ করে, চাওয়া দাম দেড় লক্ষ করে আর কি বিক্রি করে। টাকার দাম চাচ্ছে দেড় লক্ষ করে আর বিক্রি এক লাখ বিশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর গরু,
গরুগুলো যদি নিতে চান আপনার 1,20,000 করে নিতে পারবেন এই তিনটা এই যে শেষে একটা আছে এটাও কাকা একই দাম বলে দিছে ওজন জন্য কতটুকু 4.5 মণ ওজন 4.5 মণ হবে আপনি যদি নিতে চান 1,20,000 টাকা পড়বে আপনারা তাহলে আপনাদের হাটে আসলে চাইলে কাকা ফোন দিতে পারেন কাকা আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন 0179 46 71 82 82 গরুগুলো কোন জায়গা পাবনা সাথিয়া থানা গৌরী গ্রাম ইউনিয়ন বিলমহী সারসর তো বন্ধুরা দেখলেন কাকা তার ঠিকানা মোবাইল নাম্বার সবই বলে দিল আর তার গরুগুলোর দামগুলো আপনাদের জানানোর ট্রাই করলাম আপনারা তারপর হাটে আসবেন হাটে এসে গরু দেখবেন নিজের পছন্দ মতো গরু কিনবেন তো বন্ধুরা দেখতে থাকুন আপতপনগর গরুর হাট বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাঝারি বড় সাইজের গরু এখন আমরা কিছু মাঝারি বড় সাইজের গরু দেখব আর কাকা পাঁচটা গরু নিয়ে আসছে ওনার গরুগুলো একটু দেখব আর দামগুলো একটু জানবো কাকা একটু এই সাইডে আসেন এটা কয় দাঁত কাকা এটা দুই দাঁত এটা ওজন কতটুকু হবে 6 মণ পার হবে 6 মণ পার হবে চা দামটা কত দেড় লাখ চাচ্ছেন কত লাগে বিক্রি করবেন দেখছেন এই কালো গরুটা টাকা দাম চাচ্ছে একদম 1.5 লাখ টাকা 6 মণ মাংস হবে যদি আপনারা নিতে চান তাহলে 6 মণ পার হবে না 6 মণ পার হবে মানে দাম চাইছে একদম 1.5 লাখ টাকা 1.5 লক্ষ টাকায় 6 মণের এক গরু কাকা পরেরটা একটু দেখি এটা কি জাত সবগুলো দেশাল আর সবগুলো এই যে দুই দাঁত না এটা ওজন কতটুকু হবে 5 মণ এটা কত চাচ্ছেন চাওয়া দাম 1,40,000 বেচা 1,30,000 সুন্দর দাম 1,40,000 চাচ্ছে 1,30,000 হলেই কাকা বিক্রি করে দিবে আর এই যে এখানে লাল কালার আর একটা দেখতে পাচ্ছি এটাও সেম 1,40,000 চাওয়া দাম বেচা 1,30,000 কাকা এটা একটু উঠায় দেন দেখতেই পাচ্ছেন দেশালের সুন্দর কালারের গরু এটা কয় মণ হবে 4 মণ হবে 4 মণ আর চাওয়া দামটা কত চাওয়া দাম এটা 10 এটা চাওয়া দাম 1,10,000 আর বিক্রি কি তাহলে কত হলে বিক্রি করবেন মানে 1,00,000 হলে বিক্রি করবেন নাকি একটু কমে করবেন এর কমে হবে না 1,00,000ই আর এই লাল কালারেরটা এটা ওজন কতটুকু হবে কাকা 5.5 মণ এটা কত চান এটা চাচ্ছেন 1,40,000 হলে বিক্রি করবেন আপনার এই গরুগুলা কোন জায়গার গরু এগুলো পাবনা আপনার নিজের গরু নাকি আপনি কিনে বিক্রি করেন আপনি কিনে পরে বিক্রি করেন তো বন্ধুরা দেখলেন দেশাল পাবনা থেকে আসা আর আমরা যতটুকু পারছি আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি এমনকি দামগুলো জানার চেষ্টা করছি তো চলেন বন্ধুরা দেখতে থাকি আপতপনগর গরুর হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আপতপনগরে এই পর্যন্ত সব থেকে বড় গরু ওর নাম রাখা হয়েছে খোকা বাবু কালারটা অনেক সুন্দর একদম যেমন অনেক যতটা চওড়া ততটাই লম্বা এটা কোন জায়গার গরু এটা পাবনার গরু পাবনার এটা ওজন কত মণ আছে এটা 28-30 মণ ওজন আছে 28 থেকে 30 মণ 28 থেকে 30 মণ এটা কি আপনি যে বাড়িতে পালছেন নাকি কি বলছেন আমার পালিত গরু আমি খুব শখ করে বাড়িটা বাড়িতেই গরুটা আমি পালছিলাম আমার বাড়ির বাচ্চা আপনার বাড়ির বাচ্চা এখানে নিয়ে আসছেন হ্যাঁ নিয়ে আসছে আমি শখ করে নাম রাখছিলাম খোকা বাবু শখ করে নাম রাখছে খোকা বাবু ওজন হচ্ছে 28 থেকে 30 মণ দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি 12 লাখ দাম চাচ্ছেন 12 লাখ জি মানে এটা তো চাওয়া দাম কত এটা কি বিক্রি করবেন এটা আলোচনা সাপেক্ষে কেনা বেচা হবে আলোচনা সাপেক্ষে কেনা বেচা যে আসলে আলোচনা সাপেক্ষে আমরা কেনাকাটা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন খোকা বাবু এই যে একদম সামনের 5 নম্বর কাউন্টার এটা আর এটা যে গরুটা পাবেন আপনারা আপতপনগরে 5 নম্বর হাসিল কাউন্টারের সাথেই একদম বিশাল সাইজের একটা গরু তো বন্ধুরা আপনারা আসেন এসে দেখেন খোকা বাবুকে দাদা এটা কি জাতের গরু জার্সি ক্রস জার্সি ক্রস
ওজন কতটুকু হবে এটা? ওজন 18 এর মধ্যে 18 19 এরকম হবে। 18 19 হবে। দামটা কত চাচ্ছেন? দাম চাওয়া দাম 5। চাওয়া দাম 5 লাখ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা গরু, একদম পাগলা ষাঁড় যাকে বলা হয়। দাম চাচ্ছে 5 লাখ। আর কত হইল আর কি ছাড়ার ইচ্ছা আছে? 4 এর এদিক ওদিক। 4 লাখ হলে ছাড়বে না। তাই কাকা 5 লাখ টাকা দাম চাচ্ছে, 4 লাখ টাকা হলে ছাড়বে হয়তো। তাই তারপরে একটু কম বেশি আপনার আসবেন, এসে দেখবেন। একদম মেরা দিয়ে সরি, এটা হচ্ছে আফতাবনগর হাট। আফতাবনগর হাটে একদম মেন রোডেই, এটাও তো আপনার না কাকা? এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের বড় একটা গরু। দেখুন গরুটা আসলেই অনেক সুন্দর দেখতে। সরি ভাইয়া, দেখেন অনেক সুন্দর একটা গরু কাকা। এটা কয় দাঁত? এটা 8 দাঁত। 8 দাঁত, পিওর দেশি গরু। এটা পিওর দেশি। এটা ওজনটা কত? ওই অর্ষে এটা একটু কম হতে পারে, ওই মানে 18 19। হ্যাঁ 18 18 অথবা 19 হবে। কত চাচ্ছেন এটা? এটা ওর থেকে একটু বেশি দামে বিক্রি হবে। ওটা যে দাম চাচ্ছি ওটা ধরেন 4 যদি হয়, এটা 10 20 30 বেশি হবে। মানে ওইটা যেমন 4 লাখ বিক্রি করলে এটা 4 লাখ 20 30 বিক্রি করবে। টাকার চাওয়া দাম হচ্ছে 5 লাখ, উনি 4 লাখ 20 30 হলে আর কি বিক্রি করবে। দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের একটা গরু, এটা খুব সুন্দর গরু। তাই অবশ্যই আপনারা আসবেন, আপনাদের অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর গরু উঠছে। আপনারা এসে আপনাদের পছন্দের কোরবানির গরুটা কিনবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর গরু উঠছে।